স্যার তোমাদের এখনকার অত্যন্ত পূর্ণ ওই অদ্ভুত পরিবেশ ছিল মাগুরায়। এরপরে অনেকদিন পর একটি অত্যন্ত সুশিক্ষিত এবং সাংস্কৃতিক পরিবেশ একজন শিক্ষক সংস্কৃতি মনা এবং বাংলা শিক্ষণ অগাধ পড়াশোনা তোমাদের সৌভাগ্য বলবো। আমার সৌভাগ্য যেমন হয়েছে নমনীয় রক্ষা পরিষদ সেটাই জড়িত এবং আপনার বাংলা সংস্কৃতি যাতে ঠিক মতে দিয়ে তার মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। আমি আসলে তা নয়, ভালোবাসতে হবে। কবিগুরু বলেছিলেন আমরা তাকে সুস্বাগত জানাই এবং এইখানে ওনারা এই থিঙ্কিং এই ভাবনাটা সারা দেশে ছড়িয়ে যাক। আপনারা আমাদের সাথে থাকছো, এরা সবাই অত্যন্ত পরিশ্রম করছে। মূল একজন শিক্ষক হিসেবে মাঝখানে উনি রঞ্জন মিশ্রেন যারা বোনেরা আছেন একটু কষ্ট করে যদি এখানে পতাকাটা